হ্যালো বন্ধুরা, এই সিনারিটা দেখছেন, এটা কাটোয়ার একটা পূজা মণ্ডপ। এটা কাটোয়ার মণ্ডল পাড়ার পূজা মণ্ডপ, ওর এন্ট্রান্স গেট। মিউনিসিপ্যালিটি থেকে পুরনো থানার দিকে যেতে শান্তি নার্সিংহোমের ঠিক পাশেই, দেখুন রাস্তার উপরেও সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। প্রতি বছরের মতো এই প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে সিনারি তৈরি করা। এবছরেরও সিনারিটার একটা থিম নিয়ে খুব সুন্দর সিনারি হয়েছে, আমি সব দেখাবো। ছোট্ট এপিসোড আপনারা দেখুন। এখানে প্যান্ডেলটি খুব একটা বড় নয়, অ্যাকচুয়ালি এর ভিতরে যে সিনারি সেটা গঙ্গা সাফাই অভিযান নিয়ে বেনারসের দশমত ঘাটের যে ছবিটা এখানে তুলে ধরা হয়েছে, তার সামনে কিছু গ্রিনারিজের সিনারি, গাছগাছড়া লাগানো রয়েছে, দেখুন খুবই সুন্দর লাগছে। প্রচুর মানুষের ঢল এই সিনারি দেখতে। এটা কাটোয়া মণ্ডল পাড়া। এখন আমি আউটসাইড প্যান্ডেলটা দেখাচ্ছি, এরপরে সিনারিটা ডিটেলসে দেখাবো। দেখুন এবার সিনারিটা দেখতে পাচ্ছেন, মূর্তি বিসর্জনের সময় গঙ্গায় যে সমস্ত ফুল বা আবর্জনা ফেলা হয় সেটা যাতে না ফেলে পাশে ডাস্টবিন থাকে, সেই নিয়ে এখানকার এই থিম, গঙ্গাকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে। সত্যি থিমটা খুব সুন্দর এবং সিনারিটাও খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে।